পাগল হয়ে যাবো আমি। ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লিয়াকত কিডস ইংলিশ, দিস ইজ ক্লাস 3 and 4, ব্যাচ আচ্ছা হোয়াটএভার। সো হাউ ইজ এভরিওয়ান? মিস, গত শুক্রবারে আপনাদের আপনি যে গত শুক্রবার যে ক্লাস করিয়েছিলেন না, হ্যাঁ, সেই ভিডিওটা না আমি ইউটিউবে পাইনি। আচ্ছা, ওই ভিডিওটা ইউটিউবে পাও নাই? ওকে, এখন দেখি আমরা আজকে আমরা কি কি পড়বো। ওকে, স্লাইডটা দেখতে পারলে আমাকে জানাবা, আমি এখনো স্লাইড ওপেন করি নাই। ওকে, স্লাইডটা দেখা গেলে আমাকে জানাবা যে স্লাইড দেখতে পাচ্ছো। স্লাইড দেখতে পাচ্ছি মিস, আমি স্লাইড দেখতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড, আজকে অনেক তাড়াতাড়ি সবাই। মিস, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা বাবা, সবার কাছে আমি দেখতে পাচ্ছি না। পাচ্ছি মিস, এখন দেখতে পাচ্ছি। আমি পাচ্ছি মিস, এখন দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে, জাস্ট একটু টাইম দিতে হয়, টাইম দিলে এটা লোড হয়ে তোমরা আবার সবাই দেখতে পারবা। ওকে ওকে, আমি এখন আমি আবার সবাইকে মিউট করে দিলাম। ওকে ফাইন, এখন আমরা দেখি আজকে আমরা কি কি পড়বো। আচ্ছা মিস, ক্লাস 6 এর ক্লাস আজকে কয়টায় হবে আপনি কি জানেন? ক্লাস 6 এর 5 6 5 এর মানে 5 8 এর যেটা মিস, 5 টু 8। হ্যাঁ, কোন ব্যাচ? কোন ব্যাচ বাবা? মিস, এখানে আপনার ব্যাচের নামটা নেই, বাট আমি হচ্ছে ফ্রাইডে টুয়েসডে ক্লাস করি। আচ্ছা, ফাইভ এইট এর? হ্যাঁ বলো। আমি ফার্স্ট হচ্ছে টুয়েলথ তে ক্লাস করেছিলাম। কোন টিচারের ক্লাস করেছিলা? মিস, আমাদের মিস আমাদের ভিডিওটা কখন আপলোড করা হয়? রাতের বেলায় বাবা, অথবা আমি ইফতারের আগে করে দিই। আচ্ছা একটু দাঁড়াও ফাইজা। আচ্ছা, ও নাই, ও নাই নাকি আমার? তোমরা কি আছো সবাই? তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস মিস, ইয়েস মিস, ইয়েস মিস, ইয়েস মিস, ইয়েস মিস। ওকে ওকে, আমি এখন মিউট করে দিই সবাইকে, পড়াটা বুঝাই দিই আজকে আমরা কি কি পড়বো। আচ্ছা আজকে আমরা যেটা, আচ্ছা তোমরা প্লিজ কেউ স্ক্রিনে আঁকা আঁকি করবা না, ধরো আমি স্ক্রিনটা অফ করে দিই তোমাদের জন্য। ওকে, সো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে রিড দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ফিল ইন দ্য মিসিং ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড লিস্ট। ওকে, সো ওয়ার্ড লিস্টে কয়েকটা ওয়ার্ড দেয়া আছে, ফার্স্টে আমরা এই ওয়ার্ডগুলোর মিনিং জানবো। মিনিংগুলো জেনে যেটা করবো যে এখানে একটা প্যারাগ্রাফ দেয়া আছে। ওকে, সো প্যারাগ্রাফগুলোতে আমরা দেখবো যে কিছু কিছু ওয়ার্ড মিসিং আছে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু রিড আউট দ্য ওয়ার্ড লিস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট উইচ ওয়ার্ড ইজ দ্য কারেক্ট ওয়ার্ড টু পুট ইন দ্য প্যারাগ্রাফ। ওকে, টু পুট ইন দ্য ব্ল্যাঙ্ক। সো যেই ব্ল্যাঙ্কটাতে তোমার মনে হবে যে এই ওয়ার্ডটা কারেক্ট, এই ব্ল্যাঙ্কে বসানোর জন্য মিনিংটা ম্যাচ করছে, তোমরা ওইভাবে ওয়ার্ডগুলো ব্ল্যাঙ্কে বসাবা। ওকে, দেন আমরা প্যারাগ্রাফটা রিড আউট করবো। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। ইয়েস আরিশা, বাংলা লিখতে হবে? ওয়ার্ড লিস্ট গুলো কি বাংলা লিখতে হবে? আমি মিনিং গুলো বলে দিব। হ্যাঁ, তোমরা সবাই খাতা আর পেন নিয়ে বসো, কপি আর একটা পেন নিয়ে বসো, আমি মিনিং গুলো যখন বলবো তখন তোমরা মিনিং গুলো লিখে ফেলবা। ওকে, এরপরে দেখো, সার্কেল দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য সেম মিনিং। ওকে, সার্কেল দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য সেম মিনিং। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছ না?
মিস আমি দেখতে পাচ্ছি আচ্ছা যার দেখতে প্রবলেম হচ্ছে সে একবার লিভ নিয়ে আর একবার জয়েন করো আই থিংক তোমার নেটের প্রবলেম ওকে ওকে দেখো এবার তাহলে আজকে কি দুটার সময় কোনো ক্লাস আছে 5 টু 8 এর হ্যাঁ দুটার সময় একটা ক্লাস আছে এটাকে 5 টু 8 এর না ইয়েস 5 টু 8 এর ব্যাচ 2 তুমি 1993 পাসওয়ার্ড দিয়ে ঢুকবা 1993 আমরা ফার্স্টে একটা একটা সেন্টেন্স করব ওকে এই সেন্টেন্সটা যেমন মনে করো অন অর ইনটু আ শিপ প্লেন অর বাস হ্যাঁ মানে হচ্ছে এই সেন্টেন্সটা যে মিনিংটা ক্যারি করবে আমাদের এখানে চারটা অপশন দেয়া আছে এই চারটা অপশনের মধ্যে মানে চারটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড সেম মিনিং ক্যারি করবে ওকে সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট উইচ দোজ মিনিংস ম্যাচড ওকে দুইটা কোন দুইটা মানে মিনিং এর সাথে ম্যাচ করে ওকে এরপরে আমরা যাব হচ্ছে সার্কেল দা নাউন্স ইন ইচ সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিছু নাউন আছে ওকে নাউন গুলো হতে পারে প্লেস নিয়ে কারো নাম নিয়ে হতে পারে থিংস নিয়ে হতে পারে ওকে কারো নাম হতে পারে কোনো জায়গার নাম হতে পারে কোনো জিনিসের নাম হতে পারে ইউ জাস্ট হ্যাভ টু আইডেন্টিফাই দা নাউন কথা বলবো ইয়েস তোমরা প্লিজ স্ক্রিনে কেউ দাগাদাগি বুঝি নাই আমি ঠিক বুঝতে পারছি না কি বলছো মিস এখন কি লিখব বাবা তুমি না কে জানি কি হ্যাঁ তুমি এখন লিখবা না কে জানি বলছে স্ক্রিন নিয়ে সামথিং কিছুটা বলছে সো আমি বুঝতে পারছি না কথাটা মিস আপনি স্ক্রিনটা নিয়ে স্ক্রিনটা অফ করে আবার স্ক্রিন অন করেন তাহলে দাগানোটা মুছে যাবে আচ্ছা স্ক্রিনটা স্টপ শেয়ার দিলাম ওকে ফাইন স্টপ শেয়ার দেন আবার শেয়ার আচ্ছা বাবা আমি তোমাদের একটা কথা বলি তোমরা প্লিজ সবাই করবা কি তোমাদের মাইকটা মিউট করে রাখবা ওকে অথবা এমন একটা রুমে গিয়ে ক্লাস করো যেন ওখানে কোনো সাউন্ড না হয় হ্যাঁ বিকজ মানে ইউ নো হোয়াট সবার বাসায় যদি সাউন্ড হয় তখন একটু সাউন্ডের প্রবলেম মিস আমি রুমে এসে ক্লাস করতেছি ওকে ফাইন আচ্ছা এখন আমাকে বলো সবাই স্লাইড দেখতে পাচ্ছে মিস মিস আমি রুমে আছি মিস পতাকা হচ্ছে ফ্ল্যাগ আর এটা হচ্ছে প্লাগ আমরা প্লাগ চিনি না সবাই প্লাগ বাসায় প্লাগ এবার বলো স্প্রেড স্প্রেড মানে কি ছড়ানো রাইট যেমন মনে করো করোনা ভাইরাস এখন স্প্রেড করছে না অনেক চারপাশে করোনা ভাইরাস অনেক ছড়িয়ে পড়ছে ওকে দেন এবার বলো ওয়াশ মানে কি পরিষ্কার পরিষ্কার করা পরিষ্কার ওকে এবার মিসকে বলো হোয়াট ইজ ড্রাইভ ওয়ে ড্রাইভ ওয়ে না অনেক দূরে যেটা যাওয়া সেটা হচ্ছে লং ড্রাইভ আর ড্রাইভ ওয়ে মানে হচ্ছে যেখানে গাড়ি চলা মানে যেখানে গাড়ি চলে ওকে যে রাস্তায় গাড়ি চলে ওটাকে বলে ড্রাইভ ওয়ে ওকে এবার বলো হোয়াট ইজ পোস্টার আমরা পোস্টার দেখেছি সবাই
আমরা এখন প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জেনে নিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা এখন এই প্যারাগ্রাফটা পড়বো এন্ড দেখবো যে প্যারাগ্রাফের মধ্যে কোথায় কোন ওয়ার্ডটা বসবে। ওকে, আমি রিডিংটা পড়ছি। হ্যাঁ, মাই ব্রাদার নেট, আমার ভাই নেট, আমার ভাইয়ের নাম কি নেট, ওয়াজ গ্রাজুয়েটিং ফ্রম এইট গ্রেড, আমার ভাই নেট গ্রাজুয়েট করেছে কোন ক্লাস থেকে, এইট গ্রেড থেকে, মানে ক্লাস এইট থেকে গ্রাজুয়েট করেছে, মানে ক্লাস এইট পাশ করেছে। সো উই ওয়্যার হ্যাভিং আ পার্টি ফর হিম, আমরা একটা হর্ন শুনতে পাচ্ছিলাম ইন দা ড্যাশ। এখন আমাকে বলো ইন দা কোথেকে আমরা হর্ন শুনতে পারবো, এই ওয়ার্ড গুলার মধ্যে কোনটার সাথে হর্ন আছে বলো। আমি যখন বললাম তখন লিখে ফেলা দরকার ছিল। ওকে, সো উই হিয়ার্ড, ওকে ভেরি গুড, উই হিয়ার্ড হংক ইন দা ড্রাইভওয়ে, আমরা রাস্তা থেকে একটা হংক মানে হর্ন শুনতে পাচ্ছিলাম, এন্ড নিউ দ্যাট দা ফার্স্ট পারসন ওয়াজ হিয়ার টু হেল্প আস সেলিব্রেট, এন্ড আমরা জানতাম যে যেই মানুষটা আসছে সেই হচ্ছে ফার্স্ট পারসন যে আমাদেরকে সেলিব্রেট করতে হেল্প করবে। ওকে, আই ওয়েন্ট টু সে হ্যালো, আমি হ্যালো তাকে, আমি তাকে হ্যালো বলতে যাচ্ছিলাম, বাট হ্যাড টু ড্যাশ মাই নোজ, কি হবে আমি বলি স্প্রেড কিভাবে হবে, স্প্রেড তো আমাদের নাক কি ছড়ায় চারপাশে, আমাদের নাক তো চারপাশে ছড়ায় না। মানে কি স্টেঞ্চ, মানে কি একটা দাগ টাইপের। ওকে, আল্লাহ তোমার নাকে এটা কি, I asked mom, আমি মাকে জিজ্ঞেস করলাম, it smells like uncle bob's car need a dash, okay driveway, okay আমরা এটা কি তোমার না এত কিসের গন্ধ, এটা হচ্ছে স্মেল, মনে হচ্ছে যে স্মেল শুনে মনে হচ্ছে uncle bob's car কিভাবে হবে আমাকে বলো তো, বন্ধ না এখানে প্লাগ কিভাবে হবে। আচ্ছা আচ্ছা, আমি যদি আচ্ছা প্লাগ এর কোন বাংলা আমি ঠিক ভাবে বলতে পারবো না তোমাকে, প্লাগ হচ্ছে আমরা সুইচ বোর্ডে যে প্লাগ গুলো লাগাই, দ্যাট ইজ কল্ড প্লাগ। ওকে, মিস ইনসাইড, আচ্ছা বাবা দেখি আমরা এটাকে বাকি রাখি, হ্যাঁ দেখি যে বাকি গুলাতে কি হবে। ওকে দেখি এবার, ওহ ওয়েল উই ডোন্ট হ্যাভ টু সে উই ডোন্ট হ্যাভ টু স্টে আউট হিয়ার লং, কি বললো, ও খুব ভালো আমাদের তাহলে বাইরে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। She said, okay, we all said hi. No. Miss inside. Na, eta inside hobe na, dara ami tomaderke boli. Well, acha, we all said hi. Amra shobai hi bollam. Then went to dash.
then went dash to grab a drink এখন আমাকে বলো এখানে কি হবে আমরা ভিতরে চলে গেলাম ভিতরে চলে গেলাম কি হবে হ্যাঁ inside সবাই হাই বলে সবাই ভিতরে চলে গেলাম ড্রিঙ্ক নেয়ার জন্য ওকে সরি অ্যাবাউট দ্য স্মেল ও কি বললো সরি স্মেলটার জন্য মাফ চাইলো আঙ্কেল বব সেড হোয়াট আ উইং ওকে আঙ্কেল বব কি বললো হোয়াট আ উইঙ্ক ওকে আই থিঙ্ক আ স্কাঙ্ক ড্যাশ মাই কার আচ্ছা এখন আমাকে বলো এটা কি হবে এখানে কি বসবে আচ্ছা আমাকে আগে বলো স্কাঙ্ক মানে কি এস কে ইউ এন কে স্কাঙ্ক মানে কি আচ্ছা স্কাঙ্ক মানে হচ্ছে কি স্কাঙ্ক মানে হচ্ছে কি কোনো কিছু দিতে না পারা ওকে মানে মনে করো হেরে যাওয়া ডিফিট করা ওকে এরকম টাইপের হ্যাঁ সো এখন আমাকে বলো এই ওয়ার্ড থেকে কোনটা বসবে তার আমি তোমাদেরকে বলি আই থিঙ্ক আ স্কাঙ্ক ড্যাশ মাই কার আই থিঙ্ক কি হবে ওকে এখানে আমরা স্প্রেড দিব ওকে আই থিঙ্ক একটা আমি আমার কারকে একটা স্প্রে দিতে পারি নাই ওকে মানে ওর কারকে একটা স্প্রে করতে পারে নাই এই জন্য ওর কারের মধ্যে অনেক স্মেল ওকে মোর গেস্ট কেম আরো অনেক গেস্ট আসলো অ্যান্ড নেট মেড শিওর টু থ্যাঙ্ক দেম অল ফর কামিং আরো অনেক গেস্ট আসলো এবং নেট কি করলো সবাইকে থ্যাঙ্ক ইউ বললো কেন ওর পার্টিতে আসার জন্য মানে কি কোথায় ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ওকে ফাইন আমি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মিস লিখার পরে কি আপনাকে দেখাবো না দেখাতে হবে না আমি খালি পড়াচ্ছি তারপরে আমি বলবো কি করতে হবে দে সাইনড আ ব্ল্যাঙ্ক ড্যাশ ওরা একটা ব্ল্যাঙ্ক মানে কি ফাঁকা একটা খালি ড্যাশ ফর নেট আচ্ছা এখন আমাকে বলো ওরা একটা ফাঁকা একটা কাগজের মধ্যে সবাই সাইন করলো নেটের জন্য and we all ate cake and talked at the night way okay এখন আমাকে বলো ওরা যে সবাই একটা blank কাগজের মধ্যে সাইন করলো নেটের জন্য মনে করো congratulations এগুলা লিখলো তাহলে ওটা কি হবে এখন poster very good okay এখন আমাকে বলো এই যে আমাদের একটা ব্ল্যাঙ্ক আচ্ছা আমাকে বলো আমরা কি প্লাগ ওয়ার্ডটা ইউজ করেছি প্লাগ ওয়ার্ড আমরা এটা ইউজ করেছিলাম বোধহয় একটা পিছনে মানে সেকেন্ড স্লাইডটাতে থার্ড স্লাইডটাতে কোথায় ইউজ করেছিলাম প্লাগ আমরা ইউজ করেছি পোস্টার স্প্রেড ইনসাইড আমরা এই তিনটা ওয়ার্ড এখানে ইউজ করেছি আর এখানে আমরা ড্রাইভওয়ে ইউজ করেছি এন্ড ওয়াশ ইউজ করেছি তো আমাদের প্লাগটা এখনো বাকি থাকে ওকে সো আমরা এখানে কি লিখব প্লাগ এখানে আমরা প্লাগ মিস প্লাগ অর তো চিপি ইয়েস তো আঙ্কেল আচ্ছা এখন আচ্ছা এটা আমাদের শেষ আমাকে এখন বল তোমাদেরকে এটা বুঝতে প্রবলেম হয়েছে কিনা ডাকবেন তোমাদের কার বাসার পাশে কাঠের কাজ হচ্ছে মিস আজ আমাদের না থেকে সাউন্ড আসছে নো মিস যাই হোক এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি হ্যাঁ নেক্সট স্লাইডে কি সার্কেল দা ওয়ার্ড দ্যাট হ্যাজ দা সেম মিনিং এখন আমি বলি হ্যাঁ নাম্বার 1
on or into a ship, plane অথবা বাস আমাকে এখন বলো আমরা শিপে করে প্লেনে করে বাসে করে কোথায় যাই আচ্ছা আমাকে এখন বলো তো অ্যারাইভ মানে কি অ্যারাইভ মানে তো আমরা এই তো অ্যাব্রড অ্যাব্রড কে বললো আমাকে বলো নাম বলো সামি অদিতিয়া ওকে দেখো ওকে ভেরি গুড এই অ্যাব্রড হবে আমরা শিপে করে কোথায় যাই আমরা শিপে করে অ্যাব্রড যাই আমরা প্লেনে করে কোথায় যাই অ্যাব্রড যাই রাইট বাসে করেও কিন্তু অ্যাব্রড যাওয়া যায় ওকে সো দ্য ইজ অ্যাব্রড আচ্ছা শোনো আগে কি বলেছে এটা বুঝবা তারপরে অ্যানসার দিবা ওকে যদি ওয়ার্ড বুঝতে না পারো যে মিস আমরা মিনিং বুঝতে পারছি না মিসকে বলবা মিস তোমাদেরকে ওয়ার্ড মিনিংটা বুঝিয়ে দিবে ওকে এবার দেখো নাম্বার 2 আ লেটার অর সিম্বল ইউজড ইন অ্যান অ্যালফাবেট এমন একটা লেটার অথবা সিম্বল যেটা অ্যালফাবেটে ইউজ হয় অর ইন ম্যাথমেটিক্স অথবা ম্যাথমেটিক্স এ ইউজ হয় সাচ অ্যাজ বি অর 4 আচ্ছা বি হচ্ছে কি অ্যালফাবেটে ইউজ হয় আর 4 হচ্ছে কি আচ্ছা তোমরা যে এই যে পাশে বসে কথা বলো ঠিক আছে কথা বলে যে ক্লাসের মধ্যে একটা প্রবলেম হয় এটা বুঝো এখন বলো এমন একটা লেটার আচ্ছা লেটার আমরা কোথায় ইউজ করি অ্যালফাবেটটা আমরা আমরা অ্যালফাবেটে বি ইউজ করি রাইট অ্যালফাবেটের মধ্যে বি আছে আবার 4 ম্যাথমেটিক্স এর মধ্যে আছে এখন আমাকে বলো এটা কি হবে অ্যানসারটা কি হবে স্কয়ার স্কয়ার মানে কি চার কোণা পেন মানে কি কলম ক্যারেক্টার মানে কি আমাকে বলো তো তোমরা চরিত্র চরিত্র স্কয়ার না বোকা দেখো এটা স্কয়ার কিভাবে হয় আচ্ছা বি কি আমি বলি বি হচ্ছে অ্যালফাবেটে ইউজ হয় রাইট আর 4 হচ্ছে ম্যাথমেটিক্স এ ইউজ হয় রাইট সো ওরা রোল প্লে করছে না এখানে ওরা কিন্তু একটা ক্যারেক্টার বি হচ্ছে একটা ক্যারেক্টার 4 হচ্ছে ক্যারেক্টার হবে রাইট এটা ক্যারেক্টার হবে ক্যারেক্টার তোমাদের কাছে একটু টাফ লাগতে পারে এটা বাট আমরা যখন নেক্সট ক্লাসে আবার করব তখন দেখবা এখন বুঝলে তখন এটা ইজি হয়ে যাবে ওকে এবার দেখো জাস্ট একটু মিনিংটা ধরা ট্রাই করো ওকে কোশ্চেনটা কি বলছো ওটার মিনিংটা ধরা ট্রাই করো আর ওয়ার্ড গুলোতে কি মিনিং আছে এইটা ধরা ট্রাই করো তাহলে দেখবা তোমরা সবাই পারবা ওকে নাম্বার 3 এভরিথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন দা পাস্ট টু পিপল অর থিংস এমন কিছু যেটা হিস্টরি 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 হবে হিস্টরি 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 হবে ভেরি গুড এই তো দেখছো সবাই পারছো হিস্টরি এমন একটা দেখো এখানে বলেছে কি আ লেটার অর সিম্বল ইউজড ইন অ্যান অ্যালফাবেট এমন একটা লেটার অথবা সিম্বল যেটা আমরা অ্যালফাবেটে ইউজ করি অ্যালফাবেট আমরা কি ইউজ করি বি অর ইন দা ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স আমরা কি ইউজ করি 4 যেমন মনে করো এখন আমি যদি বলি এমন একটা সাইন ওকে একটা সিম্বল ইউজ করলাম সিম্বলটা কিসের আমরা অ্যারো সাইনগুলো চিনি না ইয়েস ইয়েস এখন যদি এখানে একটা অ্যারো সাইন দিই তো এই অ্যারো সাইনটা দিয়ে মনে করো বললো গো লেফট দিয়ে লেফট একটা অ্যারো সাইন দিয়ে দিল ঠিক আছে সো এখানে কিন্তু ওই অ্যারো সাইনটা একটা ক্যারেক্টার ও এখানে একটা ক্যারেক্টার প্লে করছে যে তুমি লেফটে যাবা ও অ্যারো দিয়ে বুঝাই দিল এটা হচ্ছে লেফট তুমি লেফটে যাবা ওকে সো এটা একটা ক্যারেক্টার ওকে এইবার আগের স্লাইডে একটা ছিল উইং উইং মানে কি উইং মানে আগের স্লাইডটাতে আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি উইঙ্ক মানে হচ্ছে চোখ মারি না আমরা চোখ টিপতি না আমরা উইঙ্ক আউটারকে বলে উইঙ্ক ওকে ওকে এবার দেখো নাম্বার 4 ওয়ান অফ দা 4 পার্টস অফ দা ইয়ার
আমাদের একটা ইয়ারে চারটা পার্ট আছে, তাই তাই না? এই চারটা পার্ট কি কি? স্প্রিং, সামার, ফল এন্ড উইন্টার। এখন আমাকে বলো সিজন হবে, সিজন রাইট, সিজন রাইট, মিস সিজন, মিস সিজন, এই তো ভেরি গুড। তাহলে স্প্রিং, সামার, ফল এন্ড উইন্টার এগুলো কি আমাদের সিজন, রাইট? Yes, মিস। ওকে, এবার দেখো, an underground or underwater passage, okay, একটা underground অথবা একটা underwater passage, হ্যাঁ, use five parts. This tunnel. Tunnel. কোথায় থাকে? Underground. Tunnel. আচ্ছা, tunnel কোথায় থাকে? Underground থাকে, right? অথবা underwater থাকে? Underground. আচ্ছা, এবার দেখো নাম্বার সিক্স, ফিলিং প্লিজড, স্যাটিসফাইড এন্ড ওয়ার্দি, স্যাটিসফাইড। আচ্ছা, ফিলিং প্লিজ মানে কি? প্লিজ মানে হচ্ছে অনেক, একটা প্লিজ ফিল করা। ওকে, স্যাটিসফাইড, ওফ আল্লাহ তোমাদের এত সাউন্ড, ওকে, স্যাটিসফাইড মানে কি জানো? স্যাটিসফাইড মানে হচ্ছে আমি তোমাদেরকে আগে বলি, স্যাটিসফাইড অর্থ হচ্ছে কি? সন্তুষ্ট হওয়া। ওকে, মানে মনে করো কিছু একটা করলা, তুমি একটু সন্তুষ্ট হলা যে না আমি এটা করে ভালো করেছি। ওকে, সো এটা হচ্ছে সন্তুষ্ট হওয়া, স্যাটিসফাইড অর্থ, ঠিক আছে? স্যাটিসফাইড অর্থ হচ্ছে সন্তুষ্ট হওয়া। প্লিজড, প্লিজড মানে হচ্ছে কি? আমরা বলি না অনুগ্রহ করা, একটু অনুগ্রহ বোধ করা। ওকে, আমরা প্লিজ কখন বলি? পারমিশন চাওয়ার সময়, না? আচ্ছা, আর ওয়ার্দি হচ্ছে, ওয়ার্দি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা লিসেন, এটা অর্থি না, যেটা কে জানি বললো, এটা অর্থি না। ওকে, এটা হচ্ছে ওয়ার্দি, ওয়ার্দি মানে কি? ভ্যালু বোঝা। ওকে, ঋতুপর্ণা এটাকে অর্থি বলেছিল, আমরা কখন এটা এসে করি? মনে করো, হ্যাঁ বলো, মডেস্ট মানে কি? মডেস্ট, আচ্ছা আমি আগে তোমাদেরকে কোয়েশ্চেনটা বুঝাই তারপরে বলছি, ঠিক আছে? মনে করো আইহান এমন কিছু একটা করলো, আইহান অনেক ভালো একটা রেজাল্ট করছে, ঠিক আছে? রেজাল্ট করেছে আইহানের আম্মু, আইহানকে অনেকগুলো টিচার দিয়েছিল, সো আইহান অনেক মনোযোগ দিয়ে পড়েছে, না আইহান অনেক ভালো একটা রেজাল্ট করেছে। ওকে, সো আইহানের আম্মু আইহানের রেজাল্ট দিয়ে অনেক স্যাটিসফাইড, অনেক খুশি হয়েছে। ওকে, সো এই যে খুশি হয় আব্বু আম্মু, ওকে, তখন আব্বু আম্মু তোমার প্রতি কি ফিল করে বলো তো? খুব ভালো রেজাল্ট করলো, ঠিক আছে? তাসমিয়া ফিল করছে, হ্যাঁ আমি যা পরীক্ষা দিছিলাম, যা পড়াশোনা করেছিলাম, আমি ওই অনুযায়ী আমার একটা রেজাল্ট ভালো আসছে। ওকে, তো তাসমিয়া তখন কি মনে হবে? আমি অনেক ভালো করে পড়াশোনা করছিলাম, ভালো পরীক্ষা দিয়েছিলাম, তাই আমি ভালো রেজাল্ট করেছি, রাইট? সো তখন তাসমিয়া নিজের উপর অনেক প্রাউড ফিল করবে, রাইট? প্রাউডটাকে তো দুই ভাবেও ফিল করা যায়, এক, কোন অন্য কেউ আমাদের প্রতি প্রাউড ফিল করতে পারে, আমরা নিজেরাও নিজেদের প্রতি প্রাউড ফিল করতে পারি। ওকে, সো দ্য অ্যানসার ইজ প্রাউড, প্রাউড। আমি আগে স্লাইডে মডেস্ট মানে কি? মিস, আমি স্টোরির লাস্টের অংশটুকু বুঝি না, আমাকে ওটা একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, স্টোরির অর্ধেক অংশ, লাস্টের অংশটা লাস্টের, আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। তারও আগে মডেস্ট অর্থ হচ্ছে বিনয়ী, যারা অনেক নম্র হয়, না অনেক নম্র হয়, ভদ্র হয়, খুব বিনয়ী মানুষ হয়, ওটা হচ্ছে বিনয়ী। মডেস্ট অর্থ বিনয়ী, খুব ভদ্রতা এরকম। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কাজ করি, স্টোরিটা লাস্টের অংশটা না, এটা মডেস্ট হবে না, এটা প্রাউড হবে। ওকে, যে আমরা অনেক প্রাউড ফিল করেছি। ওকে, এখন দেখো স্টোরিটার লাস্ট অংশ হচ্ছে, দাঁড়াও, স্টোরিটা লাস্টের অংশ হচ্ছে, ও ওয়েল, উই ডোন্ট হ্যাভ টু স্টে আউট হিয়ার লং। কি বললো? ও খুব ভালো, আমাদের তার মানে বাইরে বেশিক্ষণ থাকতে হবে না। শি সেড, উই অল সেড হাই, দেন ওয়েন্ট ইনসাইড টু গ্র্যাব আ ড্রিঙ্ক। উই অল সেড হাই, আমরা সবাই হ্যাভ হাই বললাম, সবাই সবাইকে হাই বললাম, হাই বলে কি করলাম? দেন
went inside. আমরা ভিতরে চলে গেলাম এবং grab a drink. সবাই একটা একটা করে drink নিলাম. Sorry about the smell. আমি গন্ধটার জন্য খুব দুঃখিত. Said Uncle Bob. Uncle Bob বললো with a wink. Uncle Bob কি করলো? তোমার sorry about the smell. Sorry about the smell বলে একটু ফাইজলামি করে একটা wink দিল, চোখ টিপ দিল. Okay. I think Asna Asank sprayed my car. I think আমার মনে হয় যে আমার কারে একটা স্প্রে করা উচিত ছিল. ওকে, মোর গেস্ট কেম, আরো অনেক গেস্ট আসলো. এন্ড নেট মেড শিওর টু থ্যাঙ্ক দেম অল ফর কামিং. আরো অনেক গেস্ট আসলো এবং নেট কি করলো, যেহেতু নেটের জন্য পার্টিটা, সো নেট কি করলো, সবাইকে থ্যাংক ইউ বললো আসার জন্য. দে সাইন্ড দ্য ব্ল্যাঙ্ক পোস্টার, একটা পোস্টার ছিল, সবাই ওই ব্ল্যাঙ্ক পোস্টারটাতে সাইন করলো. কেন করলো? ওকে, কংগ্রাচুলেশনস দেওয়ার জন্য, বিকজ ও পাস করেছে. ওকে, অ্যান্ড উই অল এট কেক অ্যান্ড টকড দ্য নাইট অ্যাওয়ে. আমরা সবাই কেক খেলাম এবং সবাই সারা রাত গল্প করলাম. ওকে, সো স্টোরিটা লাস্টে এটাই ছিল. আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাসটা এখনই এন্ড হয়ে যাবে. সো তোমরা ঠিক 5 মিনিটস পরে আবার জয়েন করবা. ওকে, উই ওনলি হ্যাভ 4 মিনিটস লেফট. 4 মিনিটস লেফট আছে. আচ্ছা, 4 মিনিটস আমরা আবার 5 মিনিটস পরে সবাই জয়েন করবো. আমি একটা কথা বলবো. হ্যাঁ আদিত্যা, নাক বলো. মানে হচ্ছে আমরা সারা রাত গল্প করলাম. ওকে, সারা রাত আমরা গল্প করতে করতেই কাটালাম. ওকে, এখন আমরা সবাই লিভ নিই. তোমরা কি আছো? ঠিক 5 মিনিটস পরে জয়েন করবা. ওকে, ঠিক 5 মিনিটস পরে সবাই জয়েন করো.